हेलो एवरीवन, आज के रेसिपी लेबूर आचार। इखाने आमी 7টা পাতিলেবু নিয়ে নিয়েছি। প্রথমে পাতিলেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝ বরাবর কেটে দু টুকরো করে কাচের পাত্রে রেখে দিতে হবে, যেই পাত্রটাতে আচার বানানো হবে। এই আচারটা খুব সামান্য উপকরণে মাত্র 5 দিনে খুব সহজে তৈরি করা যায়। আর এই আচারটা কিন্তু মুখে রুচি ফেরাতে খুব সাহায্য করে। আমি এখানে 6টা লেবুকে দু টুকরো করে কেটে জারের মধ্যে ফেলে দিলাম। তার সাথে দিলাম 5টা গোটা কাঁচা লঙ্কা। কেউ যদি ঝাল বেশি ভালোবাসো সে বেশিও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো নুন। এর সাথে দেব 1 চামচ জোয়ান। জোয়ান কিন্তু হজমে খুব সাহায্য করে। আর 1টা লেবুকে কেটে ওই লেবুর রসটা এই আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই আচারটা বানাতে পাতিলেবু, কাঁচা লঙ্কা, নুন আর জোয়ান এছাড়া আর কিছুই লাগছে না। সব কিছু মেশানো হয়ে গেলে ভালো করে আচারের কন্টেনারটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যেতে পারে। সবশেষে জারের মুখটা একটা পরিষ্কার সুতির রুমাল হোক কাপড় হোক দিয়ে ভালো করে ঢেকে প্রত্যেক দিন রোদে দিতে হবে। 4 থেকে 5 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এই আচার। এই আচারটা বানাতে যা যা দরকার পড়লো সব কিছু কিন্তু আমাদের বাড়িতে সবসময়ই থাকে। এই রকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।